রাজধানীর বেশিরভাগ মার্কেটই ফায়ার সার্ভিসের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ। গাউসিয়া মার্কেটে বৃহস্পতিবার অগ্নি নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা সদর জোনের উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ। এ সময় ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নি নিরাপত্তা পরিদর্শনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। বজলুর রশিদ বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ আছে। এর মধ্যে ঠাটারি বাজারের একটি মার্কেট, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, চকবাজারের মার্কেট সহ অনেক মার্কেট রয়েছে। এই মার্কেটগুলো ফায়ার সার্ভিসের চাহিদা ফুলফিল করতে পারেনি। ঢাকার বেশিরভাগ মার্কেটই আমাদের চোখে ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ করব এই মার্কেটগুলো যেন স্বয়ংসম্পূর্ণ হয়। বজলুর রশিদ আরও বলেন, গাউসিয়া মার্কেটে 6টা সিঁড়ি আছে, সিঁড়ির কার্নিশিয়ার দোকানও রয়েছে। এই সিঁড়ির দোকানগুলো সরাতে হবে। 2020 সালের শেষের দিকে আমরা এখানে একটি মহড়া করেছিলাম। এই মার্কেটে ফায়ার এক্সটিংগুইশার আছে। ফায়ার এক্সটিংগুইশার ছাড়া যা যা থাকা দরকার তা নেই। অন্যান্য ফায়ার নির্বাপন ব্যবস্থা রাখার জন্য আমরা সুপারিশ আকারে দেব। এই মার্কেট ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাইলে তিনি বলেন, এর আগে এখানে মহড়া করেছে, মার্কেট আগের থেকে উন্নত, তবে ঝুঁকি এখনো শেষ হয়নি। কখনো এখানে আগুন লাগলে এখানে আগুন নেভাতে প্রতিবন্ধকতা রয়েছে। এখানে পর্যাপ্ত পানির উৎস নেই। এই মার্কেটে আগুন নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত নয়। আর কি কি করতে হবে এই মার্কেটে, সেটা আমরা সুপারিশ আকারে দেব। এই মার্কেটে ফায়ার টিম আছে বলে জানিয়েছেন মালিক সমিতি, তবে তার অস্তিত্ব পায়নি। কামরুল হাসান বাবু বলেন, 2 বছর আগে ফায়ার সার্ভিস যে নির্দেশনা দিয়েছে তা পরিপূর্ণ করেছি। আমাদের ফায়ার সার্টিফিকেট আছে, এছাড়া সব ভবনেই কিছু ত্রুটি থাকে। আমাদের এখানে আউটডোর সহ যে ত্রুটি আছে তা 2-1 দিনের মধ্যেই সমাধানের চেষ্টা করব। সার্ভে কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ আল মাসুদ, গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাস উপস্থিত ছিলেন।